নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আলু সিদ্ধ রয়েছে চিজ রয়েছে গোলমরিচের গুঁড়ো ময়দা আর নুন আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব হচ্ছে পটেটো চিজ ব্রেড পিৎজা এবার দেখো পটেটো ব্রেড পিৎজা তৈরি করতে কি কি লাগছে এখানে আমি চিজ গ্রেড করে নিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো চিজ আমি এখানে গ্রেড করে নিচ্ছি ওখানে আমি দুটো বড়ো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম এবার দেখো চিজটাকে এবার গ্রেট করে নেওয়ার পরে এরপর পরপর সব দেব প্রথমে আমি দেব দু চামচ বড়ো চামচের দু চামচের ময়দা গুঁড়ো মনে রাখবি এখানে দুটো আলু বড় আলু নিয়েছি তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি হচ্ছে নুন এই আমার হচ্ছে লাগবে তাহলে চলো এটাকে আমি একটা আটা যেরকম করে মাখে দেখো ঠিক এইভাবে এটাকে মেখে একটা ডো তৈরি করে নেব দেখো এইবার আমি এর থেকে চারখানা লেচি তৈরি করবো হাতে একটু তেল মাখিয়ে নিলাম এইবার এর থেকে আমি চারখানা লেচি বানাবো চারখানা লেচি দিয়ে কিন্তু আমার দুখানা পিজা ব্রেড তৈরি হবে এবার দেখো এইভাবে হাত দিয়ে সুন্দর করে আস্তে আস্তে প্রেস করে এতে চিজ দিয়ে দেব এইভাবে দেখো চিজটাকে আমি কিছুটা ছুরি দিয়ে কেটে এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি এবার আর ব্রেড এর সাথে এইভাবে প্রেস করে দেবো দেখতে পাচ্ছ তো খুব ইজি যে কেউ করতে পারবে খুব ইজি প্রসেসে খুব ভালো হয় তোমরা কিন্তু একবার ট্রাই করবে হ্যাঁ দেখো আমি তোমাদের যাতে বুঝতে না অসুবিধা হয় এর জন্য ভিডিওটা আমি খুব ইজি ওয়েতে তোমাদের দেখাচ্ছি দেখো এইবার আমি গ্যাসে গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি ব্রেডটা দিয়ে দিলাম এতে কিন্তু শুধুই আলুর পিজা শুধু দু চামচ এতে ময়দা পড়েছে এবার তখন গ্যাস থেকে ফ্লে নামিয়ে নিলাম নিয়ে আবার বসিয়ে দিয়ে এবার উল্টো পিঠটা ঠিক অ্যাজ ইট ইস ওইভাবে সেকে নেব। এবার আমি কি করব এটাকে সেকে যখন হিট হয়ে আসবে নিচটা আমি একটু দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব দেখো এইভাবে ঢেকে দেবে এবার দেখো দেখেছো চিজগুলো কি সুন্দর বেরিয়ে এসছে না চলো একটু আমি এবার সস দিয়ে একটু টমেটো সস দিয়ে গার্নিশ করে দিলাম সুন্দর করে ব্যাস তাহলে এবার তোমাদের কেটে আমি দেখাচ্ছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্য সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখতে পাচ্ছ দেখো এই আস্তে করে টেনে নেবে যেহেতু এটা আলুর কিন্তু খেতে কিন্তু অসম্ভব ভালো হয় তাহলে ভিডিওটা আজকে এতটাই রাখলাম টাটা